देखे 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 नहीं मैं नीचे पड़े हुए আমার ঘটনা না ওরা অনেকদিন থেকে আমার উপরে ধাবা করছে কেন এর আগে আমার জমি দখল করেছিল বাড়িটা গ্রাম পুলিশ কেন্দ্রে সিনিয়রবার গন্ডগোল হয়েছে ওরা পড়েনি আবার আজকে আমার বাড়িতে হঠাৎ 9:30টার মধ্যে 30-40 জন লোকজন নিয়ে ঢুকে আমার বউকে আমাকে মারধর করেছে জিনিসপত্র নিয়ে গিয়েছে আর আমাকেও তুলে নিয়ে গিয়েছে আর তারপরে পুলিশ গিয়ে উদ্ধার করেছে আর কিছু স্টামের উপরে সই করিয়েছে পাকা কটা স্টামে সই করেছে মোটামুটি 5-7টা ছিল এরা কে এরা সব মাফিয়া ডাকাত পার্টি এরা এই করে খায় আপনার উপরে হামলা কেন আমরা উপরে যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে সদস্য ইনি ওরা ধাবা করছে বাড়িতে টাকা হবে আর টাকাটা কিছু কোনো লোক দিয়ে গেছিল সকালে আজকে আমার ওই জিসিবি টলিওয়ালার আগে পেমেন্ট ছিল কয়লাওয়ালার আগে এ নিয়ে এরা হঠাৎ ঢুকে বাড়ি থেকে সোনা টাকা চেয়ার ভাঙচুর সব করেছে টিভি আর বাইক নিয়ে চলে গেছে আপনার নাম কি আমার নাম শেখ মাহাতাব গ্রাম পঞ্চায়েতের সদস্য কোন গ্রাম পঞ্চায়েত চৌকি জিবি মানিক চক্তা না মানিক চক্তা